তো রাজদীপকে যখন আমি বিয়ের কথা বলি, ও বলে যে ও এখন বিয়ে করতে পারবে না, এখন সম্ভব না। তো আমি দুটোর মাঝে পুরো ফেসে গেছিলাম, ফ্যামিলির চাপ, ও বলছে এখানে ও এখন পারবে। সো ফ্রেন্ডস, তোমরা অনেকেই যেমন এখন অনুরাজ খুবই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেমন ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে অনুরাজ, যারা একটা টাইমে আমি ফেসবুকে তাদেরকে ফলো করেছি, ইনস্টাগ্রামে ফলো করেছি, ইউটিউবেও ফলো করেছি, তো তাদেরকে মানে দেখতাম প্রায়। তো সামথিং ওদের 26,000 সাবস্ক্রাইবার ছিল ইউটিউবে, তো এখন দেখছি 150+ সাবস্ক্রাইবার হয়ে গেছে অনুরাজ যে চ্যানেলটা ছিল। তো এবার হয়েছে এটা যে অনুরাজ যে অনু মেয়েটার নাম আর হচ্ছে রাজ হচ্ছে ছেলেটা, তো সেই দুজনের নাম নিয়ে চ্যানেলটার নাম হয়েছিল অনুরাজ। তো আজকে কি হয়েছে, ছেলেটার আর মেয়েটার যে ব্রেকআপ হয়ে গেছে তার জন্য ওরা অনেকটাই ভাইরাল হয়ে গেছে, যারা হয়তো চিনতো না তাদেরকে, তো এখন তারাও চিনছে। তো ওদের যে ব্রেকআপের কারণটা, এখন অনু রিসেন্টলি একদিন আগে একটা ভিডিও আপলোড করেছে যেখানে আমি দেখলাম যে এখানে পুরোপুরি দোষটা কিন্তু মেয়েটার, যেটা কথাটা শুনে ওই ভিডিওটাই আমি পুরো বুঝতে পারলাম। যারা ওখানে কমেন্ট করেছে দেখলাম ওইখানে যে মেয়েটারই দোষ, মেয়েটা এখানে বলতে চাইছে যে ঋষি বলে যে ছেলেটার সাথে ওর আগে রিলেশন ছিল 5 বছরের, আর এখন রাজদীপ, ওর নাম হচ্ছে রাজ, অনেকে রাজ বলেই চেনো হয়তো তোমরা, কিন্তু ওর ফুল নাম হচ্ছে রাজদীপ। তো রাজদীপের সাথে 3 বছর রিলেশন ছিল, তার আগে মেয়েটা বলছে নাকি ঋষি বলে একটা ছেলের সাথে তার 5 বছরের রিলেশন ছিল। তো আমি এখানে ভাবছি যে মেয়েটার বয়সটা কত ছিল, কারণ কত নাই না, ওর সাথে আমার ছোটবেলা থেকে সম্পর্ক ছিল, প্রায় 5 বছরের কাছাকাছি সম্পর্ক ছিল, তারপর আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির কারণে ছাড়াছাড়ি হয়ে যায়, আর তারপর আমি রাজদীপের সাথে সম্পর্কে যাই। এখন মেন বিষয়টা হচ্ছে আমি যেটা ভাবছি যে মেয়েটার তাহলে এখন বয়সটা কত, কারণ ও রাজদীপের সাথে প্রেম করেছে 3 বছর, আর তার আগেও 5 বছর রিলেশনে ছিল ঋষির সাথে, তো টোটাল হচ্ছে 8 বছর। তো মেয়েটাকে দেখে এখন মনে হচ্ছে 18 থেকে 19 বছর বয়স হবে, সে কি 10 বছর থেকে প্রেম করতো? কিন্তু ব্লক করে দিলেও কি হবে, আমি যখন ভিডিও করতে যেতাম বা আসতাম তখনই আমার ওর সাথে দেখা হয়ে যেত, তো আমার ওকে দেখার পর আগের কথা আবার মনে পড়ে যেত, ওই জন্য আমি রাজদীপকে বলেছিলাম যে আমার ওকে ভুলতে অসুবিধা হচ্ছে, আমি ওকে বারবার দেখছি বলে ওকে হয়তো আমার ভুলতে অসুবিধা হচ্ছে, তুমি আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যাও না, আমাকে বিয়ে করে নাও। আর আবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। তো ও কি বলতে চাইছে অনু, অনু বলতে চাইছে যে সে 5 বছর যে রিলেশনে ছিল ঋষির সাথে, সে যখন রাজদীপের সাথে ভিডিও করে বাড়ি ফেরার পথে তখন সে ঋষির সাথে দেখা হতো তার, তো তখন কি হতো, ও রাজদীপকে নাকি জানায় যে আমাকে তুমি বিয়ে করে নাও। আরে এটা কেমন টপিক, যে ও রাজদীপের সাথে মানে ভিডিও করে ফেরার পথে যখন ঋষির সাথে যখন দেখা হচ্ছে অনুর, তখন কি হচ্ছে, ও নাকি ওটা রাজদীপকে জানায় যে তুমি আমার সাথে বিয়ে করে নাও। বাট এটা কি সম্ভব, হট করে একটা ছেলেকে বলবে, তাদের এখন এজটাও কম, হট করে একটা বিয়ে করে নেবে, যতই তারা একটা পপুলার হয়ে গেছে অনেকেই হয়তো জানে তাদের রিলেশনটা, বাট হট করে বললে যে কোনো ছেলে অ্যাকসেপ্ট করতে পারবে না। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। তো বন্ধুরা, অনু এখানে কি বলছে, যখন ও বাড়ি ফিরতো ভিডিও করে রাজদীপের সাথে, তো তখন ও নাকি বলছে যখন আমি বাড়ি ফিরতাম তখন আমি রিজুকে দেখতাম, সামথিং রিজু নাম আমি ঠিক কনফার্ম বলতে পারছি না, যতটা হোক ভিডিওটা আমি শুনলাম রিজু নাকি নাম, যে ওর এক্স বয়ফ্রেন্ড ছিল যার সাথে 5 বছরের রিলেশন ছিল। তো ও যখন বাড়ি ফিরতো তাকে নাকি ও যখন দেখতো ডিস্ট্র্যাক্ট হয়ে যেত, কি ও ভালোবাসার প্রেমে মানে পড়ছে, ও নাকি সেটা রাজদীপকে জানায়, বলছে আমি নাকি রিজুকে যখন দেখি তো আমি একটা কেমন যেন হয়ে যায়, কোন এই লোক, তো তুমি আমাকে বিয়ে করে ফেলো। তো এটা আমি তোমাদের কাছে জানতে চাই যে ও যেমন বলছে মেয়েটা কি ও যখন তার এক্সকে দেখতো তার আগের ভালোবাসা মনে পড়ে যেত, তার মানে ফিলিংস চলে আসতো, রিসেন্ট যে ও রাজদীপের সাথে যখন রিলেশনে ছিল তো তখন কি রাজদীপের প্রতি ওর রিলেশনটা কি, তখন কি ওর প্রতি যে ফিলিংসটা কি ছিল না, না ওর সাথে অভিনয় ওকে বলার জন্য যেমন বলছে আমি রাজদীপের কাছে গেছিলাম, তাহলে একটা মেয়ে কত নিচু নামতে পারে যে ও ওকে বলার জন্য এক্সকে বলার জন্য ও রিসেন্ট এর সাথে 3 বছরের রিলেশন করে, এত দূর এগোয়, ভিডিও করে, লাস্টে কী হয়, ও আবার ঋতু বলে ছেলেটার সাথে, ও হট করে বলে আমি তোমাকে বিয়ে করে নেবো, মেয়েটা যেটা বললো ওই ভিডিওতে বললো আমি ওকে বললাম, ও বললো ঠিক আছে আমি এখনও তোমাকে বিয়ে করতে রাজি, তারপর ও কী হলো, ও নাকি তাতে রাজি হয়ে যাচ্ছে, মেয়েটা নাকি তাতে রাজি হয়ে যায়, দিয়ে লাস্টে দুজনা চলে যায় বিয়ে করতে। তো আমি অনেক ছেলেদেরকে বলতে চাই যারা হচ্ছে কিছুদিন প্রেম করে বাস একদম মানে নিজের ক্যারিয়ার ভুলে গিয়ে একদম ডুবে যায়, যাক রাজদীপকে এটাই বলবো যে খুবই ভালো করেছে যে ওকে কদিন পর হয়তো 2 থেকে 3 মাস পর এমনি ভুলে যাবে, আর আজকে যা হয় ভালোর জন্য হয়, কারণ ওর এখন আমি ইউটিউব চ্যানেল সার্চ করে দেখলাম 156K সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে, যখন রিলেশনে ছিল ওদের 26 থেকে 27,000 সাবস্ক্রাইবার আমি লাস্ট দেখেছিলাম, বাট একটা কথা কি আছে না, যা হয় ভালোর জন্য হয়,
এবার কি আছে রাজদীপ মানে ব্রেকআপে যখন হলো আরও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেলো, লাস্টে কী হলো রাজদীপ আরও এগিয়ে গেল। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে হিন্দিতে ভিডিও আপলোড করি, তো এটা হচ্ছে রাজদীপ আর অনুর যে লাভ স্টোরিটা আমি এখানে শেয়ার করলাম, তো তাদের বাংলাতেই অনেকে চিনে, বাংলাতেই তারা ভিডিও বানায়, ওই জন্য আমি এখানে বাংলাতেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট এক ভিডিওতে, ততক্ষণের জন্য চ্যানেল যাই ভালো।